অল ত্রিপুরা 10,323 ভিকটিমাইজ শিক্ষক সংগঠনের রাজ্যব্যাপী জনসম্পর্ক অভিযান শুরু। মঙ্গলবার সাবরুমে এই জনসম্পর্ক অভিযানের সূচনা হলো। আগামী 31 মার্চ রাজ্যের 10,323 শিক্ষকদের চাকরি মেয়াদ ফুরাচ্ছে। এই পরিস্থিতিতে পূর্ব ঘোষণা মতো অল ত্রিপুরা 10,323 ভিকটিমাইজ শিক্ষক সংগঠন তাদের জনসম্পর্ক অভিযান শুরু করল। মঙ্গলবার বিকেলে সাবরুম থেকে এই জনসম্পর্ক অভিযানের সূচনা হলো। এই জনসম্পর্ক অভিযান সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বণিক নিজ প্রতিক্রিয়ায় বলেন, 323 ভিকটিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আমরা গোটা রাজ্যব্যাপী আজই দক্ষিণের শেষ প্রান্ত তথা সাবরুম মহকুমা থেকে দুমাসব্যাপী আমরা জনসম্পর্ক অভিযানের যে র্যালি তার শুরুপাত আমরা করে দিয়েছি এবং এই জনসম্পর্ক অভিযানের মধ্য দিয়ে গোটা রাজ্যের ভিকটিমা শিক্ষক সমাজের প্রতি আমরা আমাদের সংগঠনগত বার্তা দিতে চাই। বন্ধুরা, যারা বিগত দিনে বর্তমান সরকারের চিন্তা চর্চাকে এবং জনমুখী কর্মসূচিকে বিকৃত করার উদ্দেশ্য নিয়ে যারা বিভিন্নভাবে জানতে হোক আর অজান্তেই হোক, জ্ঞানবশত হোক আর অজ্ঞানবশত হোক, যারা বিভিন্ন কেসের নাম করে বা বিভিন্ন সময় যারা আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষিপ্ত আকারে যারা সরকারের ভাবমূর্তিটাকে কামলিমালিত করার সুযোগ বা সেই অপপ্রয়াস নিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অসহায়ত্বের সুযোগ নিয়ে কোনো শিক্ষককে বা শিক্ষিকাকে বিভ্রান্ত করা এটা নৈতিক অধঃপতন। তো স্বাভাবিকভাবে সরকারের উল্লেখ্য, দু মাস ব্যাপী এই জনসম্পর্ক অভিযান চলবে। এরপর জানুয়ারিতে বিবেকানন্দ ময়দানে জমায়েত অনুষ্ঠিত হবে। কার্যত রাজ্য সরকার তাদের চাকরি টিকিয়ে রাখতে একটা সদর্থক ভূমিকা পালন করবে বলে সংগঠনের নেতৃত্বে আশা। এখন দেখা যাক অদূর ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর।